নমস্কার, চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের আরেকবার স্বাগত। এই সাংবাদিক সন্ত্রাস নিয়ে কিন্তু আমরাই সবার আগে মুখ খুলেছিলাম। সে কারণটি হলো কোথাও না কোথাও সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল। আমরা এই সংবাদ সম্প্রচার করার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ থেকে কিন্তু আমরা সরাসরি ফোনে তাদের রিপ্লাই পাচ্ছি, তাদের প্রতিক্রিয়া পাচ্ছি। বিগত দুদিন আগে এই সংবাদ মাধ্যমে করা ড্রামার মুখোশ খুলে দিই আমরা, এতে খুশি হন সাধারণ জনগণ। অনেকেই আমাদের ফোন করে অনেক রকম কথা জানান। বেশ কিছু মানুষের কথা আপনাদের প্রকাশ্যে না শোনাতে পারলেও শুনুন এক দর্শকের প্রতিক্রিয়া। সংবাদ মাধ্যমকে ভুয়ো বলে একটি তকমা তাড়া দিয়েছেন। এই বাড়ির থেকে বেরোলাম, অ্যাডভোকেটদের ডাকো তো। এখানে কোনো সাজানো গোছানো কিছু নেই, টোটাল লাইভ টেলিকাস্টের মাধ্যমে আমরা লকে সাথে নিয়ে কাজ করছি। আইনতভাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, প্রত্যেককে সাথে নিয়ে তাদের উইটনেস হিসেবে রেখে পুলিশ কর্তৃপক্ষ তারাও রয়েছে, আমরা তুলে ধরছি। কি বলা হলো যে তারা নাকি অ্যাডভোকেট জেনারেলকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাডভোকেট জেনারেল কাঁচরাপাড়ায় এসে তাদের সঙ্গে তাদের পিছনে ঘুরছিলেন। অ্যাডভোকেট জেনারেল আমাদের পশ্চিমবঙ্গের সে কিশোর দত্ত মহাশয়, জানি না কতটুক সত্যি। আর আজকে আমরা সেই সমস্ত বিষয় আপনাদের তুলে ধরবো। আমাদের সাথে লয়াররা রয়েছেন, অ্যাডভোকেট জেনারেল তারা এতদিন তারা পুলিশকে নিয়ে খুব মাতামাতি করেছিলেন। পুলিশ প্রশাসনের প্রভাব, পুলিশ প্রশাসনের ভয় মানুষের মধ্যে অনেক তারা বিস্তার করতে পেরেছিলেন। কারণ বিজপুরের একটা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কিন্তু আমরা এই সংবাদ সম্প্রচার করেছি। আমরা সেই সব মানুষদের কাছে আমরা জানবো যে কি ঘটেছিল। আপনার নাম? আমার গণেশ ঠাকুর। ক্যা বাত হ্যায় ইধার জো সংবাদ মাধ্যম কা জো চ্যানেল হ্যায় নিউজ সুপার, আপ তো বোলা কুছ আগে, ক্যা বাত হ্যায়? ক্যা বোলে গা, হামেশা ঝঞ্ঝট করতে রাতা থা ইয়ে। কোন কোন? ইয়ে ক্যা নাম হ্যায় দড়িয়াল ওয়ালা? ইয়ে সালা রঞ্জিত কুন। হ্যাঁ হ্যাঁ রঞ্জিত কুন। হ্যাঁ আর কে? আর পুরা ঝঞ্ঝট করতে আছে, ইয়ান বার বার আকে ঝঞ্ঝট করতে রাতা। মানে সবসে লাগনা উসকো আদত। হ্যাঁ হ্যাঁ কে বলিয়ে? মানে উসকো সবসে লাগনা আদত থা। কিসে লাগেগা? ওইসে ঝুঠো তো মানে কুছ বাত লেকে বাস ঝামেলা স্টার্ট কর দিয়া, সবসে সাথ মে লাগ গয়া, ঝগড়া ঝামেলা গালি গালোজ, তিনো মা বেটি নিকলনে যাতে মারনে কে লিয়ে সবকো পরামর্শে করতা থা। বহুত অত্যাচার কিসলিয়ে? ইয়েস মানে ও বাদ দেখাতি থি কি হাম বহুত বড়া আদমি হ্যায়, এ ও চেংড়াবাজি করতে রতি হ্যায়, বহুত খতরনাক। আপ কিয়া চাতে? হাম চাতে ইস জগম না আয়। আপনারা দেখলেন এখানকার কিন্তু লোকাল বাসিন্দা, সেই লোকাল বাসিন্দা কিন্তু বলছেন যে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে সে পরিচয় দেয়, এবং হ্যাঁ তার কাছে যথেষ্ট নথি সার্টিফিকেট থাকা সত্ত্বেও কিন্তু কোনো সংবাদ মাধ্যম কি পারে কোনো সাধারণ মানুষের উপর অত্যাচার চালাতে? সেটা কিন্তু করে দেখাচ্ছে একমাত্র একমাত্র নামটা বলবেন, নামটা বলবেন না আমরা শোনাই না দেবী। আর আপনার নাম না? যে করতো তার নাম ও কুন্ডু, কুন্ডু আর মেয়েটার কি নাম ছিল, বোর কি নাম তো পাতা নেই, তানিয়া, ও তানিয়া, তানিয়া এরকম রীতিমতো অত্যাচার করতো। হ্যাঁ সব সঙ্গে লাগতো। আপনার আপনারা কিছু বলতেন না? বললে গেলে গালাগালি করতো। গালাগালি? কারা গালাগালি করতো? ওই দোনো আর পুলিশ নিয়ে আসতো, ভ্যান এক ভ্যান নিয়ে আসতো পুলিশ, মানে যার সঙ্গে যার লাগতো বাস পুলিশ সঙ্গে সঙ্গে নিয়ে আসতো। পুলিশ সঙ্গে সঙ্গে? হ্যাঁ খবর করে দিত, আসতো পুলিশ, বাস হয়ে গেল। এটা আপনার ঘর ছিল? হ্যাঁ। মানে আপনি থাকতেন এখানে? এখনো থাকি আমি। এটা ভেঙে ভেঙে কোপ করে দিয়েছে। এটা ভেঙেছে? এটা কে, কি নাম তার? ওই রঞ্জিত কুন্ডু ভেঙেছে। মানে রঞ্জিত কুন্ডু কিরম লোক, কি ধরনের লোক? যে গেট ভাঙতে পারে সে কিরম ধরনের লোক বলছি যে তোমরা জানো না। এখন তো আপনার এলাকায় থাকছে না নাকি? এখানে এখান থেকে এখান থেকে কেন ছুটে চলে গেছে বলুন, সঠিক কথাটা বলুন না। কি জানি মনে হয় উঠিয়ে দিয়েছে সবাই, না তো যাওয়ার লোক না। আপনি এখানে থাকেন কত বছর? আমি 40 বছর। ওরা তো সব নতুন লোক, আমরা 40 সাল, এই লোক 75 সাল, এই লোক। আপ লোগ ইহা রেডি কব সে? আরে তো পুরে খানদানি কো রেলওয়ে মে জব করতি হ্যায়, তো অভি তো মে ইহা সে 24 সাল সে তো রহ রহি হুঁ, লেকিন এ এক দো সাল মে অত্যাচার কর রখা হ্যায়, মানে হর কিসি সে লড়াই হোতি, সবকে সাথ লড়াই, সবকে সাথ লড়াই হোতি। মানে রঞ্জিত কুন্ডু আর উনকি লড়কি, ও তো লড়কি উনকি প্রেস মে থি না, প্রেস মে, প্রেস কি রিপোর্টার হ্যায়। পুলিশ যাবি হারাতে তো লোক যা বলতো তার পুলিশ আ যাতা, এসব অর্থ ক্যা?
जिसको जिसको धमकी देता था पुलिस का, कैसे लोग मतलब कि मतलब इस तरह से पुलिस को बुला देना, प्रेस को होकर के प्रेस का पावर दिखाना सही आचरण नहीं है? পাশের কোয়ার্টারে এসেছিল, ও যখন একদিনকে প্রথম নতুন যখন ঘর ধুচ্ছে, ঘর সন্ধ্যাবেলায় ঘর ধুচ্ছে, আমি উঠোনে আজ আমার মানে আমার মাঝখান দিয়ে টিন আছে পুরো, তোর তো বোঝা উচিত, তাহলে আমাকে পাশের লোককে নক করা উচিত, পাঁচিল দেওয়া নেই যেহেতু, তাহলে আমাকে নক করবে, ও আমাকে নক না করে ধুয়েছে, আর আমি এত জোরে আচার খেয়েছি যে আমার মাজাতে খুব জোর লেগেছে, আমি সবাই জানে আমি এখন মাজাই মানে বেল্ট ব্যবহার করি, ওর মেয়ে বলছে তোর কি মাজাটা ভেঙে গেল, আমি বলে আপনার ওয়াইফকে না আমি গালাগালি দিয়েছি না কোনো খারাপ কথা বলেছি, তা আমি তো ভালো কথাই বললাম, তা আপনি আমাকে নক করলে কি অসুবিধা ছিল, তো কোনো অসুবিধা নেই, ও ব্যাস জল ফেলা নিয়ে ও যাকে যার পেছনে তারপরে আমার ঘরে আমরা আলোচনা করছি কথা বলছি, আপনি আপনার কোয়ার্টার রয়েছে ওর কোয়ার্টার রয়েছে আমার ঘরে কি আলোচনা ও শুনবে কেন, তো বাজে মরত, আমরা মোবাইলে হয়তো কথা বলছি বা ভিডিও কলিং এ কার সাথে চ্যাট করছি, সেটা আমরা ঘরে বসে করছি, তাহলে ওনার তো বোঝা উচিত যে এখন মোবাইলের যুগ, কাকে আমি কি বলছি না বলছি, ও এখানে বসে বসে বাইরের থেকে দুনিয়ার ছেলে নিয়ে আসতে বসছে আমাদেরকে রঞ্জিতকারি কাটছে, মানে খুবই ইয়ে করছে, সেই জন্য আমি আর ইয়ে করিনি, তারপর তো আপনি অসুস্থ? হ্যাঁ সবাই জানে আমি এখন বেল্ট বাজি, আমি বেল্টটাও দেখাতে পারি, আমি বেল্ট ইউজ করছি, তারপরে ও আমাকে একটা আমার পাশে কোয়ার্টারে একটা ভাই ছিল, ও তো ঘুম থেকে উঠে নেই, ও সবার সাথে পেছনে লেগে পড়া, তা আমার তো সেই কাজ নেই, আমার ইয়ে কাজ নিয়েই ব্যস্ত, ও যে আমার ওই ভাইটাকে নিয়ে যে একটা বাজে মুক্তবুক আমি সেটা বুঝতে পারিনি অতটা, পরে মানে ওটা নিয়ে আমি চিন্তা করলাম যে কথাটা কেন বলে যে এই মাথা থেকে ও মাথা সবাই জানে, তার মানে ও কি বলতে চেয়েছে, মানে ওই একটা ছোট ভাই ওকে আমি কোলে কোলে করে মানুষ করেছি, আর সেই ভাইটার সাথে আমার আমাকে নিয়ে একটা খারাপ মুক্তব্য করেছে। রাত্রিবেলা রঞ্জিত কুণ্ডু সবার বাড়িতে কে কিরকম ভাবে শুয়ে আছে না আছে পর্দা সরিয়ে সরিয়ে দেখার অভ্যেস ছিল, কেন এটা অভ্যেস ওনার? কার অভ্যেস? রঞ্জিত কুণ্ডু নামে 16 জুন থেকে কিন্তু বিভিন্ন ভাবে সংবাদ, ভুয়ো সংবাদ পরিবেশন করে চলেছিলেন 24ঘন্টা লাইভ.com, আর সেই সংবাদেরই কাউন্টার আমরা সত্যতাটা আমাদের জনগণের সামনে তুলে ধরতে চাই, কারণ আমাদের দেরি বা বিলম্ব যদি হয় এই কারণে হয়েছে, এত বাজে সংবাদ ভুয়ো সংবাদ মিথ্যে অপবাদ রটিয়েছিলেন এই 24 ঘন্টা লাইভ, যার জন্য আমার মা শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছেন, তিনি বিছানায় শয্যাশায়ী, তার এখনও চিকিৎসার মধ্যে তিনি রয়েছেন। প্রায় 2 বছর আগেকার একটি ঘটনা নিয়ে, যে বীজপুরের এক প্রবীণ সাংবাদিক দেবাশিস রায়, বীজপুর বার্তার নামে, তার বিরুদ্ধেও কিন্তু তারা শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, মামলা করেছিলেন, মানে বুঝতে পারছেন এক 65 বছরের বৃদ্ধা, এক 65 বছরের প্রবীণ ব্যক্তির উপরে এক 15-16-20 বছরের মেয়ে এবং তার পিতা, তারাও নিজেকে সাংবাদিক বলছেন, এক সাংবাদিকের উপরে তার যে কথাবার্তা হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, তো তার বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ করে দেবে, এইটা কোনো মহিলা হওয়ার অ্যাডভান্টেজ দেওয়া নয়। এবং আমাদের পরিবারের ওপর যেভাবে হেনস্থা করা হয়েছে সেই সমস্ত কিছু ন্যায্য বিচার কিন্তু আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং আইনের পথেই আমরা চলেছি, আইনের পথেই চলবো, মিথ্যে অপবাদ যারা দিয়েছেন তাদের শাস্তির ব্যবস্থা করবেন আপনাদের মতো জনগণ, তাদের অত্যাচার আমরা তুলে ধরছি, তার মানে কি আগামী দিন আমার উপর শ্লীলতাহানির অভিযোগ আসতে পারে, আমরা আশঙ্কা করছি যে তারা এই পদক্ষেপও নিতে পারেন আগামী দিন, নজর রাখবেন আপনারা।